नमस्कार बंधुरा, वेलकम टू माई चैनल विजेस क्रिएशन अफ फूड एंड पेपर। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजकेर रेसिपिटा एकटू यूनिक, आपनारा थंबनेल देखे हतो एकटू कन्फ्यूशन होच्छे जे प्याज और माछेर मुड़ो एटा आबार की धरनेर रेसिपि। हाँ, ए रेसिपिटा एकटू यूनिक, किन्तु आमी आपनादेर काछे एकबार रिक्वेस्ट करब, प्लिज एक बार ये रेसिपिटा आपनारा बनिए खे देखुन, आपनादेर सत्यि खूबी भालो लागबे। एटा गरम गरम भात दिए किन्तु खूबी भालो लागबे, एत सुंदर खेते हय, एकटा खूबी अद्भुत धरनेर रेसिपि। आपनारा प्लिज आमार एकटा अनुरोध राखुन, आपनारा बाड़ीते एटाके ट्राई करुन। आमरा जेनारेलि एटाके बोले थाकि कौड़ा। जदि केउ ए रेसिपिटा जाने বা কেউ বাড়িতে বানিয়েছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা সাধারণত জানি না, আমার তো কোনো দিন চোখে পড়েনি কারো বাড়িতেও। আমি কোনো দিন কেউ আমাকে কোনো ইনভিটেশন হোক বা কোথাও আমি এই রেসিপিটা আমি দেখিনি, কোনো সোশ্যাল সাইডেও দেখিনি। আর যদি মিস করে থাকি, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা এই রেসিপিটা জানেন বা আপনারা বাড়িতে বানিয়ে অলরেডি খেয়েছেন। কিন্তু প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট রইল, এটা আপনারা প্লিজ বানাবেন। এই রেসিপিটার জন্য খুব বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস কিন্তু লাগে না। এখানে আপনার আমি কাতলা মাছের মুড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় রুই মাছের মুড়ো ব্যবহার করতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে এখানে আমি এখন অ্যাড করে দেব সর্ষে সাদা তেল, কিন্তু আপনারা সর্ষের তেলেও এটা করতে পারেন। আমি এটা সাদা তেলে করছি। তো তেলটা কড়াইটাকে গরম হয়ে গেলে তারপর আমি তেলটা আমি এখানে দেব। আর তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, কারণ আমি মাছের মুড়োটাকে অলরেডি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিট। এবার তেলটা যখন গরম হয়ে আসবে তখন ছাঁকা তেলে মুড়োগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একদম মানে মুচমুচে টাইপের ফ্রাই হবে। আমরা সাধারণত যে মুড়ি ঘণ্ট বা ছেঁচকি খাই সেরকমভাবে কিন্তু ফ্রাই হবে না, সেখানে একটু সেমি ফ্রাই হয়, কিন্তু এটা একটু একদম ডিপ ফ্রাই হবে, একদম একটু ক্রাঞ্চি টাইপের হবে। ভালো করে তেল একদম গরম যখন হয়ে যাবে তখন মুড়োগুলো দিয়ে ফ্রাই করা শুরু করে দেবেন। দেখুন ফ্রাই আমার হয়ে গেছে, একদম ভেঙে ভেঙে গেছে, ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে গেছে। এবার এগুলোকে সব তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। আর এই মাছের যে মুড়ো ভেজেছি এই তেলেই এবার আমি ফোড়নটা দেব। কড়াইতে কিছু লেগে গেছে, তাতে কোনো ভয়ের কারণ নেই, এক ফোঁটাও কিন্তু লেগে থাকবে না, সব উঠে যাবে যখন আমি একে একে রান্নাটা পুরো কমপ্লিট হবে। ফোড়নে আমি এখানে তেজপাতা, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কয়েক সেকেন্ড আমি এটাকে নাড়াচাড়া করে যেই কড়াইতে লেগে রয়েছে মাছের কিছু অংশ সেগুলোকে আমি খুন্তির সাহায্যে আস্তে করে তুলে দিচ্ছি। এইবার আমি এখানে অ্যাড করে দেব 10 থেকে 12টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাতলা মুড়ো নিয়েছি, সেই অনুযায়ী আমি 12টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণ কিন্তু এখানে বেশি লাগবে, কারণ এটাই পুরোটাই পেঁয়াজের উপর রান্না। পেঁয়াজটাকে আমি মোটামুটি ভাজা হয়ে গেছে, এইবার আমি এখানে অ্যাড করে দেব টমেটো। টমেটো কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি, টমেটোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট আর 2 থেকে 3টে রসুন আমি সেমি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। রসুন খুব একটা বেশি লাগে না, জাস্ট পেঁয়াজ আদা রসুন দিলে খুব সুন্দর এটা হয়, খুব একটা বেশি রসুন কিন্তু এখানে ব্যবহার হয় যেহেতু এটা মাছ। এবার ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করবো মশলা। ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন নিয়েছি জিরে গুঁড়ো, যেহেতু এটা একটু স্পাইসি হবে এখানে 4 টেবিল স্পুন আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর কাশ্মীরি লাল মির্চও আমি 3 টেবিল স্পুন ব্যবহার করেছি যাতে খুব সুন্দর একটা কালার আসে। এটা কিন্তু খুব একটা স্পাইসি টাইপের হবে রেসিপিটা,
আর তার জন্যই আমি এটা লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করছি। আর এটা গরম গরম ভাত দিয়ে কিন্তু অপূর্ব লাগে খেতে। এবার যখনই তেলটা ছেড়ে আসবে মশলাটার, আমি এখানে মাছের ভেজে রাখা মাছের মুড়োটা অ্যাড করে দেবো। অ্যাড করে একদম ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি পুরো ফ্রাই করে নেব। পেঁয়াজ এর সাথে মিশিয়ে ভালো করে একদম ভাজা ভাজা টাইপের করে নেব, একদম মুচমুচে ভাজা যেটাকে বলে সেরকম মুচমুচে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন 12খানা পেঁয়াজ কিন্তু একদম হারিয়ে গেছে। মনে হচ্ছিল যখন কড়াইতে 12খানা পেঁয়াজ দিয়েছেন তখন মনে হচ্ছিল এত পেঁয়াজ কী হবে, এখন দেখুন পেঁয়াজ কিন্তু পুরো হারিয়ে গেছে। খুব সুন্দরভাবে এগুলোকে খুন্তির সাহায্যে যে বড় বড় মুড়োগুলো পিসগুলো থাকে সেগুলোকে ভেঙে দিতে হবে, তাহলে আরও বেশি টেস্ট হবে, কারণ পুরো মশলাটা ভেতরে চলে যাবে আর খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে। তার জন্য আমি খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে ভেঙে দিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করবেন। আর প্লিজ 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 কমেন্ট করে জানাবেন, যদি আপনারা কেউ জানেন এই রেসিপিটা তাও কমেন্ট করবেন, আর যদি কেউ বানান তাও আমাকে রিপ্লাই করবেন যে কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের। গরম গরম ভাত দিয়ে কিন্তু অপূর্ব লাগে। তো কেমন লাগলো প্লিজ প্লিজ শেয়ার করবেন। আর এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি চলে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততদিনের জন্য টাটা।